চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া সামান্য, কাঁচামরিচ 5-6টি, সয়াবিন তেল 1 কাপের 1/4 ভাগ, লবণ স্বাদ মতো। এতক্ষণ উপকরণ দেখা হলো, এখন মেহরুন দেখাও কিভাবে রান্না করবে। স্টিম ইলিশ তৈরি করার জন্য 1 কাপে 1/4 ভাগ সয়াবিন তেল দিবেন, পেঁয়াজ 1/2 কাপ মতো কুচি করা, পেঁয়াজ একটু নরম হয়ে আসলে মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ নরম হয়ে গেছে আর একটু হালকা বাদামিও হয়েছে, এখন আমি মশলা দিয়ে দেব। জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, লবণ আমি এখানে 1.5 চা চামচ দিচ্ছি যাতে মশলা না ছিটায়, এই জন্য একটু আঁচটাও কমিয়ে দিচ্ছি। একটু পানি দাও, তারপরে হলুদ মরিচের গুঁড়া দেব অল্প করে। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, এটা পরিমাণ মতো দিবেন, কারণ হলুদ খুব একটা বেশি লাগবে না। মরিচের গুঁড়া 1 চা চামচ, এটা হলো ঝালের জন্যে। মশলা কষানো হয়ে গেছে, টমেটো সস 1 টেবিল চামচ, এটা হলো ফ্লেভার আর কালারের জন্য দিচ্ছি। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলে। মশলা কষানো হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এই মশলা কাঁচা মাছের উপরে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা মাছের সাথে মিশিয়ে দিতে হবে। এখানে টক দই 1/2 কাপ আছে আমি দিয়ে দিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি এটা প্রেশার কুকারে দিব। প্রেশার কুকারে এই ধরনের স্টিমের বাটি থাকলে উপর করে দিবেন, এর উপরে মাছগুলো সাজিয়ে দিব। আর এই প্রেশারে থাকার জন্য এটার কাঁটাটা মুখে লাগবে না। কাঁচা মরিচ 5-6টা আমি দিয়ে দিচ্ছি, এটা পরিমাণ মতো দিবেন ফ্লেভারের জন্য। একটু পানি দিতে হবে, এটা পরিমাণ মতো দিবেন, মশলাটা ধুয়ে দিয়ে দিবেন। এখন আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব, মাঝারি আঁচ দিয়ে রাখবেন। এটা 20-30 মিনিট চুলায় থাকবে, 10টা মতো সিটি হবে, তারপরে নামিয়ে রাখবেন, ঠান্ডা হলে পরিবেশন করতে হবে। তা আমরা অনেকেই জানি না কিভাবে পান্তা ভাতটা করলে ভালো থাকে। এটা আপনারা রাতের বেলায় ভাতটা রেঁধে নেবেন, তারপরে একদম ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে এরকম মাটির হাঁড়িতে পানি দিয়ে রেখে দিবেন, এইভাবে, মানে গরম ভাতে কখনোই পানিটা দিবেন না, একদম ঠান্ডা করে নেবেন। এই যে এইভাবে ঢেকে রাখবেন। এখন পান্তা ভাতটা আমরা পয়লা বৈশাখের দিন মাখিয়ে খাই, সে মাখানোটা আমি এখন দেখাবো। একটু পেঁয়াজ কুচি নেবেন, সে পরিমাণ মতো, এখানে আমি 2 জন খাওয়ার মতো আমি মাখানো দেখাচ্ছি। পেঁয়াজগুলো একটু মোটা করে কুচি করে নেবেন, শুকনা মরিচ একটু টেলে নেবেন 2-3টা, যদি ঝাল বেশি খান তাহলে 4-5টা দিতে পারেন। পেঁয়াজ আর শুকনা মরিচ আমার মাখানো হয়ে গেছে, এখানে সরিষার তেল 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আচার, টক মিষ্টি ঝাল আচার, এটা আমি জলপাইয়ের আচার নিচ্ছি, এখানে 1 টেবিল চামচ মতো দিলাম। কেউ যদি একটু বেশি টক খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়ে নেবেন, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল স্টিম ইলিশ।
সামনে পয়লা বৈশাখ আসছে, সকলের শুভেচ্ছা থাকলো। আপনারা সকলে পান্তা ভাত ইলিশ খেয়ে উপভোগ করুন পয়লা বৈশাখ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এই রান্নাটি যদি আপনারা করতে চান তাহলে আরেকবার রেসিপিটা দেখে নিন। ইলিশ মাছ ধুয়ে পানি ছড়িয়ে নিন, কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ হালকা ভেজে লবণ, আদা বাটা, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়া, টমেটো সস ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মশলা ঠান্ডা করে মাছের সাথে দই ও মশলা মাখিয়ে প্রেশার কুকারে সাজিয়ে দিন। কাঁচামরিচ ও সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় দিন। 10টি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তৈরি হয়ে গেল কাঁটাবিহীন সুস্বাদু স্টিম ইলিশ।